দুয়ারে করোনারছে নির্বাচন, তাই পৌষের শীতেও ভোটের গরম দেশ জুড়ে। বৃহস্পতিবার একযোগে দেশের পাঁচ জেলা পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা এবং খাগড়াছড়িতে নির্বাচনী জনসভা করে বাংলাদেশ আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ আয়োজিত ওইসব জনসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় সূচনা বক্তব্যে তিনি বলেন, দেশে এমন কোনো জেলা নেই যে গত 15 বছরে উন্নয়নের ছোঁয়ায় বদলে যায়নি। বিএনপি মানুষের উন্নয়ন সহ্য করতে পারে না, তাই তারা নাশকতা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপির উত্থান অবৈধ পন্থায়, তাই তারা শুরু থেকেই সংবিধান বিরোধী। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না, আর এরা তো আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না দেখে আসে না। বিএনপি আসেই না একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই, কারণ 2008-এ পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়, সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা সমর্থকদের সঙ্গে কোনোভাবেই সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার, জনগণ যাতে অধিকার বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। নিজেদের মধ্যে কোন রকম সংঘাত আমি দেখতে চাই না, কারণ আমরাই উন্মুক্ত করে দিয়েছি সিট, সবাই ইলেকশন করবে, জনগণ আসবে, জনগণ ভোট দেবে, জনগণের সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাকে তাদের পছন্দ তাকে তারা ভোট দেবে। আর ভোট চাওয়ার অধিকার সকলেরই আছে, কিন্তু প্রত্যেকেই যারাই ভোট চাইতে যাবে, যার যার পরিকল্পনা তারা জনগণকে বলবে এবং জনগণ ভোট দেবে। পরে ওই পাঁচ জেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। বিপদে মানুষের একমাত্র বাহন হচ্ছে নৌকা। এখনো রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকারই প্রয়োজন হয়। সবশেষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।